ইন্দ্রির তৃপ্তি কাম। 8ই ফেব্রুয়ারি 1961, বীরভূম জেলার নবসন গ্রামে সান্ধ্যকালীন এক বিশাল জনসভায় শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করলেন ইন্দ্রিয়ের তৃপ্তির গূঢ় অর্থ। তৃপ্তি যদি হয় আমাদের জীবনের আসল কামনা, তৃপ্তির আশায় যেদিকেই চাই তৃপ্তি কোথাও খুঁজে না পাই, তবু তৃপ্ত হতে চাই মন তৃপ্তির জন্য এই জীবন। তোমাদের আদি বেদের কথা বলছি, মন দিয়ে শোনো। ধর্ম আজ বিকৃত হয়ে গেছে। ধর্মের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলে জাতিগত বিরোধিতার সৃষ্টি হয়েছে। ধর্ম কি তা আগে জানা দরকার। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জীবজগতের এক ধর্ম। আজ এই ধর্মে এত জাতিভেদ কেন? ধর্মকে ব্যবসায় পরিণত করার জন্যই দেশের ধর্ম বিকৃত হয়ে গেছে। সূর্য যেমন সকল জীবের জন্য, পৃথিবী যেমন সকল জাতির জন্য, ধর্মও তেমনি সকল জীব জাতির জন্য। ধর্মে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্মে কোনো জাতপাত থাকবে না, ধর্মে কোনো বিরোধিতা থাকবে না। আজ আমাদের দেশের ধর্ম বিকৃত হয়ে গেছে। শিশু বয়স থেকে যা জেনেছি, যা বুঝেছি, সবাইকে জানিয়ে দিচ্ছি, ধর্ম আর সত্য আলাদা বস্তু নয়। কামকাঞ্চনে ধর্ম নষ্ট হয় না। পর্বতে একটা সভা হয়েছিল, সেখানে 100, 200, 250 বছর বয়স সেই সব সাধক মহাপুরুষদের, সেখানে প্রত্যেকের নিজ নিজ কথা বলার অধিকার ছিল। কাম ক্রোধ কাঞ্চন মায়া মোহ ইত্যাদি থাকলে ধর্ম হয় কি না, এ নিয়ে আলোচনা হচ্ছিল। অনেকের মতে কাম ক্রোধ যতক্ষণ পর্যন্ত থাকবে ধর্ম হবে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু ত্যাগ করতে হবে। আর দেহে যতক্ষণ পর্যন্ত এই বৃত্তিগুলি থাকবে ততক্ষণ ধর্ম হবে না। আমার কথা হল, সব কিছুই যখন ছাড়তে ছাড়তে শ্মশান পর্যন্ত যাব, তবে নূতন করে আবার কি ছাড়ব? আমাকে 20 মিনিট সময় দিল বলার জন্যে, আমি বলতে শুরু করলাম। কাম ক্রোধ লোভ হিংসা ইত্যাদি ষড়রিপু কখনো ত্যাগ হয় না। ভগবানকে ডাকাও কাম। এই যে একটি ফুল দেখে বললে বাহ চমৎকার, চক্ষু ইন্দ্রিয়ের তৃপ্তি হল, কাম হয়ে গেল। কাম হচ্ছে ইচ্ছা শক্তির সাড়া, ভগবানকে ডাকছি এটাও কাম। সুতরাং কাম ত্যাগ হয় না কখনো। যে ত্যাগের কথা শুনে আসছ তা ত্যাগ হয় না। যারা ত্যাগ ত্যাগ বলে গেছেন তাদের পাহাড় পর্বত সাগর ভালো লাগতো না? এটাই সঙ্গম হয়ে গেল। চোখে দেখে কানে শুনে ভালো লাগলে সঙ্গমই হয়ে গেল। চোখে দেখে তৃপ্তি, কানে শুনে তৃপ্তি, কাম। তৃপ্তি হচ্ছে ইন্দ্রিয়ের ক্ষুধা নিবৃত্তি। কান তো লিঙ্গ, চক্ষু লিঙ্গ, সবই লিঙ্গ। পরম তৃপ্তি বা দেহের তৃপ্তি সব ইন্দ্রিয়ের লক্ষ্য। তুমি যে ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন বৃত্তির কথা বলো তা ঠিক নয়। আমি সমসুরে একই সুর দিয়ে যাচ্ছি। একটা তৃপ্তি পরম তৃপ্তি, যেখানে কোনো ছাড়াছাড়ির কথা আসে না। সেই পরম তৃপ্তি
শিব শক্তির মিলন, সেখানে পরম সঙ্গমেরই কথা, একই তৃপ্তি। কাম কখনো বর্জন হতে পারে না, ত্যাগ করেছেন যারা বলেন সেটা শুধু মুখের কথা, কেউ ত্যাগ করতে পারেনি। জীব সমস্ত অবস্থার সঙ্গে যে যুক্ততায় রয়েছে সেটাই কাম, তাহলে তো কারো ত্যাগ হতে পারে না। দেহের সমস্ত বৃত্তি অক্ষুণ্ণ রেখেই তুমি দর্শন করছো, শ্রবণ করছো, জিহ্বায় স্বাদ গ্রহণ করছো। ডাক্তার যে মিক্সচার তৈরি করে তার ভেতরে সাপের বিষও থাকতে পারে, কাম ক্রোধ লোভ মিক্সচার মাফিক, মাত্রা মাফিক মিক্সচার, আমরা সেই মাত্রারই সাধনা করছি। সাপের বিষ খারাপ হতে পারে, কিন্তু একটু তোমার প্রয়োজন ছিল। কেউ এক বোতল মিক্সচার খেলে মারাও যেতে পারে, কিন্তু প্রয়োজনে একটু খেলে কোনো ক্ষতি হয় না। এক লক্ষ্য এক পাই ছাড়া নয়, কাজেই সবটা নিয়েই ব্রহ্ম। এখানে ধর্মকে সীমাবদ্ধ গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। আমার ধর্ম গণ্ডিতে নয়, আমার ধর্ম ব্যাপকতার সুরে ভরা। এখানে এসেছি তোমাদের দেশে, এই পর্বতে এসে খুব খুশি হয়েছি। আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গতি ছাড়া, অর্থকষ্টে আচ্ছন্ন, তবু চেষ্টা করছি, চেষ্টা করছি সূর্যের আলো যাতে একটু ভিতরে আনা যায়, মুক্ত বায়ুকে কিভাবে ঘরে বাইরে এক করা যায়, বন্ধ ঘরকে কি করে মুক্ত অবস্থায় রাখতে পারি, জানলা দরজার সংখ্যা আরো বেশি করে দিয়ে আরো মুক্ত অবস্থায় যাতে মিলিয়ে দিতে পারি, তার জন্যই চেষ্টা করে যাচ্ছি। এই মুক্ত মনকে একাকার করাই আমাদের কাজ, ধর্মের নীতিগত অবস্থাকে একাকার করাই আমাদের কাজ, আর কিছু করার দরকার নেই। পাহাড়ের সেই বয়স্ক সাধকেরা আমার কথা শুনে খুব খুশি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমার মত মেনেও নিয়েছিলেন। তারা বলেছিলেন, এই বাচ্চা আমাদের চেয়ে অনেক বেশি জানে, আমরা তার যুক্তি সর্বান্তঃকরণে মেনে নিলাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।